প্রণাম মহারাজ বিত্তেশ দেব শর্মা কলকাতা থেকে বলছেন যে আপনি নাকি আপনার আগের যে ভিডিও ধর্মে ধর্মে মতবিরোধ বলে ওখানে নাকি বলেছেন যে স্বামী বিবেকানন্দ যে আমিষ খেতেন ওটা উনি মেনে নিয়েছিলেন এবং নিরামিষকে নাকি উচ্চ আদর্শ বলেছিলেন তো এতেই কি স্বামী বিবেকানন্দের সমস্ত ভুল মাফ হয়ে যায় এটার বিষয়ে একটু অনেক ক্ল্যারিটি চাইছেন আর কি দেখো যখন আমরা ভারতবর্ষ সবসময় সাধকদের সাথে কথা বলেছে ভারতবর্ষে এমন কোনো ডিরেক্ট ইনস্ট্রাকশান কাউকে দেয়নি যে তুমি এটা করো তারা সবসময় সাধক হৃদয়ের সামনে তাদের কথা রেখেছে এবার যখন আমাদের হৃদয় সাধকের না হয় আমরা দাঁড়িপাল্লা নিয়ে বেরিয়ে যাই এটা ভাবতে যে কোনটা ঠিক কোনটা ভুল এটা এক কিলো তো এটা ঠিক ওটা দুশো গ্রাম কম মানে ওটা ভুল তখন মুশকিল হয় তখন আমরা শুধু শব্দ শুনি তখন আমরা ভুলেই যাই যে এটা আত্মবিদ্যা এটা বিবেকানন্দ বিদ্যা নয় এটা কৃষ্ণবিদ্যা নয় এটা মহাপ্রভু বিদ্যা নয় জীবনটা আমি বাঁচব কথা আমার ঠিক ভুল উঁচু নিচু এ সব জীবনে চলতে থাকবে কিন্তু আলটিমেটলি জীবনটা আমার আমরা কখন ডিপেন্ড করি যেন যখন আমরা পার্সনকে দেখি আমরা ব্যক্তিকে দেখি নাই তার সাপোর্ট করতে হবে না তাকে ডিপেন্ড করতে হবে ওখানে গোলমাল হয়ে যায় কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যক্তি যাকে পারসেন্ট বলি তা প্রত্যেক মুহুর্তে বদলাচ্ছে একই দাঁড়িয়ে নেই বিবেকানন্দ তার জীবনে একই বিবেকানন্দ দাঁড়িয়ে নেই অলওয়েজ মহাপ্রভু তার জীবনে একই মহাপ্রভু নেই কিন্তু আমরা তো ওই যে সম্প্রদায় হুড হ্যাঁ কালটুড সবসময় মনে করে যে আলটিমেটকে আমরা বসিয়েছি এখান থেকে এটা বোঝা যে জীবন আলটিমেট হয় না কে বলেছে এই কথা যে বিবেকানন্দ নিরামিষ খেয়েছেন কি আমিষ খেয়েছেন ঠিক ভুল করেছে আমি দেখছি বিস্তর বাঙালিরা নেমে পড়েছেন এই কথা প্রমাণ করার জন্য যে বাঙালি কত বছর থেকে আমিষ খেত নিরামিষ খেত বিবিধতা হিসাবে চিরকাল মানব সভ্যতার মধ্যে মাংসাহার এবং নিরামিষাহার এই দুটো থেকেছে ঠিক আছে এটাকে স্বীকার করতে হবে একটা জিনিসকে দিয়ে জগৎকে মুড়ে ফেলা যায় না এটা একটা বিরাট স্বীকারোক্তি ঠিক আছে এই হিসাবে শুধু নেওয়া যেতে পারে যে এটা বিবিধতার একটা প্রকাশ ঠিক আছে কিন্তু যদি কোনো জিনিসকে তুলনামূলক আলোচনা করতে হয় তখন আমাদের স্বচ্ছতায় আসতে হবে যে আমি কেন শুধু শুধু কোনো প্রাণীকে আঘাত করব বা কারো আহত হব আমি যদি আহত হতে না চাই তো আঘাত করব না আমি যদি করুণা প্রেম মৈত্রী সৌহার্দ্য এগুলি নিজের জন্য আশা করি আমি অন্যকেও তা দেব। অনেকে সে বলছে জীবে প্রেম করে যে জন্য আলবাত এটা আদর্শ যে ওই ছাগল পাঠা মুরগি কেউ আমাদের প্রেম থেকে বাদ যাবে না সারভাইভ্যালের জন্য তুমি কিছু করলে এ তো সর্বশাস্ত্র সবাই সবসময় খোলা ছাড় দিয়েছে হম সকালে জিজ্ঞেস করেছিল ইঁদুর কে মারবে কিনা ভাই ইঁদুর তুমিও তো অধিকারী যতক্ষণ না কোনো একটা ইঁদুর সে যেই হোক একটা বাঘ তোমাকে আঘাত না করছে তুমি কেন তোমার ব্যক্তিগত শুধু আনন্দের জন্য তাকে কি আঘাত করবে এটা কমন সেন্সের বিষয় জন্য কোনো শাস্ত্র দরকার নেই প্রমাণ দরকার নেই কমন সেন্সের জন্য যদি প্রমাণ দরকার পড়ে তাহলে আমাদেরকে আগে গিয়ে মনে ঢুকতে হবে কিন্তু আমার ভালো লাগছে হ্যাঁ আমি একটা ইঁদুরের পিছনে লেজে সুতো বেজে খেলছি এটা গ্রহণযোগ্য নয় তোমার খেলা গুরুত্বপূর্ণ প্রাণ গুরুত্বপূর্ণ নয় অবশ্যই গুরুত্বপূর্ণ আমি কখন এই কথা বলছি যে বিবেকানন্দের আমিষ খাওয়াকে তুমি গ্রহণ করো তুমি নিরামিষ খাও কি প্রবলেম আছে আমি বলেছি যে তার যে একজন প্রথিত যশা ব্যক্তি তাকে ওই সময় ওই পার্সপেক্টিভে ওই যে পুরো অবস্থা ছিল ভারতবর্ষের তিনি যথেষ্ট জ্ঞানযোগে তিনি কথা বলেছেন স্বামীজির জ্ঞানযোগ বইতে কথাটি পাওয়া যায় কর্মে পরিণত বেদান্ত স্বামীজিটা স্বীকার করেছেন যে হ্যাঁ আমি খেতে পাচ্ছি না তার মানে আদর্শ ছোট করেনি তার মানে বিবেকান্দটিকে কি নেবে একপক্ষ বিবেকানন্দের আমিষ খাওয়া নিয়ে নিচ্ছে আর এক পক্ষ আমিষ খাবার নিন্দা করছে বিবেকানন্দ থেকে তোমার তার সাহসটি নেবার আমিষ খাওয়া নেওয়া নয় তুমি নিরামিষই খাও আর বিবেকানন্দের প্রতি সম্মানে এই জন্য ভরো কারণ তিনি স্বীকার করতে পেরেছিলেন যে তিনি এটি করতে পারেননি ওই যে নির্গুণ সাহস তার জন্য তিনি পূজনীয় বিবেকানন্দের থেকে যেহেতু তিনি উল্টো করে ফেলেছেন উল্টা রাম স্বামী গল্প বলেছিল যেহেতু স্বামীজি হম এমন একজন ব্যক্তি বুঝুন যুক্তিটা কীরকমই দাঁড়িয়ে গেছে আমাদের স্বামীজি এমন একজন ব্যক্তি যিনি মাছ মাংস খেয়েও শিকার করার মতো সাহস রেখেছিলেন সেজন্যই মাছ মাংস খাবো আমি স্বামীজির ফলোয়ার্স উল্টো হয়ে গেল স্বামীজি তার জীবনে ওই আদর্শটি ওই সময়ের জন্য দেখাননি বা দেখাতে পারেননি ঠিক আছে কিন্তু তিনি আরও একশোটি আদর্শ রেখেছেন শ্রীকৃষ্ণ অনেক একে দেখাননি ষোলো হাজার পত্নী রেখেছিলেন রামচন্দ্র একও পত্নী দেখিয়ে দিয়েছেন ঠিক আছে তো দুটো দুটো আদর্শ দু রকম তাহলে কি আমরা এই নিয়ে কি তুলনামূলক আলোচনা করব যে সময় প্রেক্ষিতে যা এখন দেখো ব্যাপার কি হয়ে যায় যখন আমরা শব্দকে ব্যক্তিকে গ্রন্থকে আলটিমেট দেখতে শুরু করি তখনই সমস্যা হয়ে যায় এখানে কি হয়ে যাচ্ছে যারা একটা পন্থী তারা মনে করতে শুরু করছে যে বিবেকানন্দ আদর্শ বিবেকানন্দ ব্যক্তি আদর্শ সো বিবেকানন্দ অ্যাজ ইট ইজ যা সব করেছে আমরা তা করতে শুরু করব। তাহলে আমরা বিবেকানন্দের মতো হয়ে যাবো আরেকজন বলছে আমাদের ধর্মে বা আমাদের মতবাদে যেটি কি উচ্চ আদর্শ বলা হয়েছে যে ব্যক্তি বলেছে বুঝতে পারছো যে ব্যক্তি কথা বলেছে আমি ওই ব্যক্তিকে ফলো করব। সেটি মহাপ্রভু হোক বা বৈষ্ণব আচার্যরা হোক বা অন্য কেউ হোক শাক্ত কেউ হোক যেই যেই মতের কেউ কেউ ঢুকিয়ে এসে এই কথা বলছে যে আপনি কি শাক্ত ধর্ম জানেন না ভাই আমরা কি কমন সেন্স জানি না যে ভালোবাসার আদর্শ এখানে শাক্ত বৈষ্ণব এই পন্থী বৌদ্ধ এটা প্রশ্ন নয় যখন পরশুরাম ক্ষত্রিয় নিধন করেন ঠিক আছে এত হত্যা তখন তাকে অবতার হিসেবে আমরা স্বীকার করি দশ অবতারের মধ্যে তাকে আমরা ধরে নিয়েছি তাই তখন তো কেউ বসে বলছে না ছি ছি পরশুরাম এত হত্যা করেছে আবার এটা মাথায় রাখুন যেহেতু পরশুরাম হত্যা করছে হত্যা করা আদর্শ নয় ওটা একটা পার্সপেক্টিভে তিনি হত্যা করেছেন আবার ওই একই শক্তিকে কিন্তু ভারতের সনাতন ধর্ম ভারতের জীবন দর্শন বুদ্ধ হিসাবে দেখেছে যিনি একটি মেষ শাবকের জন্য প্রাণ দিতে চান একই ব্যক্তি একের পরে ক্ষত্রিয় নিধন করেছে একই শক্তি এখানে ব্যক্তি দেখেনি ভারত একটা নির্গুণ চেতনাকে দেখেছে যেই চেতনা যখন যেমন তখন তেমনভাবে ম্যানিফেস্ট করে ওটা না দেখে যখন আমরা পার্সন দেখতে শুরু করব তখন আমরা দেখব যে বিবেকানন্দ যেহেতু যে বলছে যে বিবেকানন্দ মাছ মাংস খেয়েছিল এত বড়ো প্রতিযশা হয়েছিল তিনি কি মাছ মাংস খেয়েই এত বড় কাণ্ডটি করেছিলেন মানে খাওয়াই তার পিছনে শক্তি সঞ্চার করছিল তার যে উদারতা তার যে প্রেম তার যে করুণা তার যে গুরুভক্তি এই সব জিনিস কি মাছ মাংস খাবার জন্য হয়েছিল আবার যারা এসে বলছে তিনি মাছ মাংস করেছিলেন ছি 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 ওনাকে উনিকে ফালতু লোক বা উনি সন্ত নয় কি উঁচু নিচু ইত্যাদি ওনাকে মহাপুরুষ বলা যেতে পারে না ভালো লোক বলা যেতে পারে তোমার থেকে তার জীবনের যে প্রস্ফুটন যে ফ্লাওয়ারিং তা কত গুণ বেশি তুমি ওই একটাকে ইস্যু করে সবগুলোকে বাদ দিয়ে দিচ্ছ কিভাবে একজন ওই একটাকে ইস্যু করে তার সব ভুল ঠিককে বৈধ করছে আর একজন ওই একটাকে ইস্যু করে সব ভুল ঠিককে বাদ দিচ্ছে এই দুটোই তো ভুল বুঝে যাচ্ছে বিষয়টা তো নিরামিষ আমিষ এই দ্বন্দ্ব চিরকাল ছিল আমার তো মনে হয় সেস অব্দি থাকবে এর দ্বন্দ্বের সমাধান নেই ঠিক আছে কিন্তু প্রেম করুণা মৈত্রী এতে কি কোনো রকমের কারো প্রশ্ন চিহ্ন আছে তো যার জীবনে যেইভাবে এই যে মানবতার উচ্চতম গুণগুলো সামনে প্রকাশিত হয়েছে আমরা সেটাই কেন না নিই তো দেখো আমরা মনে করে দিচ্ছি যে একটা আলটিমেট জীবন বাঁচা আছে আলটিমেট জীবন বাঁচা হয় না জীবন জীবনকে যেহেতু অনন্ত বলা হয় আত্মা ব্রহ্ম ভগবান একে অনন্ত কেন বলা হয়েছে তুমি কতটা ধারণ করতে পারে নাও সমুদ্র অনন্ত তুমি কতটা ধারণ করতে পারো এবং তোমার আধারে যতখানি সমুদ্রকে পাওয়া যাচ্ছে আমি ততখানিই তোমাকে প্রণাম করি আজকে তো তথ্যের যুগ সব তথ্য সামনে আসবে তো তথ্যে তথ্যেই কি শুধু লড়তে থাকবো নাকি তো বিবেকানন্দ থেকে আমি কখনোও বলছি না এর জাস্টিফিকেশন এটা যে তুমি তামাক খাওয়া নাও বাকি তো যেই কথাগুলি বিকৃত হয়েছে সেই নিয়ে তো বহু আলোচনা হচ্ছে ওই নিয়ে বলার কিছু নেই এবং এই ইস্যুগুলো আসতে থাকে আমি প্রশ্নের এই জন্য দিচ্ছি কারণ আমাদের দুটি মধ্যে একটি জিনিস বোঝার কোনটি নির্গুণ কোনটি সগুণ শগুনের মধ্যে সব সময় কিছু না কিছু অপূর্ণতা থাকবে আর প্রত্যেক সম্প্রদায় তাদের শগুণ বিগ্রহগুলোকেই পূর্ণ বলতে শুরু করেছে এখানে সমস্যা ফলে সগুনের দোষগুণকে কেউ বৈধ করে দিচ্ছে আর দেখছে না কারণ দোষ দেখলেই তারা মনে করে কোনো কিছুর মধ্যে যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে সেটা যেন কোনো খুঁতপূর্ণ এই একটা মানসিক রোগ জীবন দ্বয়েতে বিকশিত হয়েছে এবং তা থাকবে জীবনের মধ্যে তো অস্তিত্ব বিভিন্ন আধারের মধ্যে দিয়ে জীবনের যে উৎকর্ষতা যে সৌন্দর্য যে শূন্যতা যে অকর্তৃত্ব যা যা গুণ আছে সেগুলিকে সামনে নিয়ে আসে কিন্তু আমরা যদি সে দর্শায় ভারতবর্ষ সময় ওই যে সৌন্দর্য ওকে প্রণাম করেছে আর বাকি যেগুলো সেটাকে ইগনোর করেছে সেরকম হিসাব করে দেখতে গেলে প্রত্যেকের মধ্যে কিছু কিছু পেয়ে যাবে হতে পারে বিবেকানন্দের মধ্যে নিরামিষ খাবার বা তার একটা অভ্যাস এটা থেকে গিয়েছে আবার এমন দেখা যাবে যারা স্বামীজিকে নিয়ে কথা বলছেন বা এইখানে আমি মনে করি না প্রত্যেকেই বুঝছেন না সমাজের মধ্যে অনেকেই বুঝতে পারছেন ফালতু জিনিসকে তারা রিজেক্ট করছেন এবং এই একটা হুজুক ট্রেন চলে যাবে এ থাকার নয় কোনোদিন কোনো কিছু থাকেন যারা বোঝার তারা বুঝছেন এমন হতে পারে যে স্বামী বিবেকানন্দ নিরামিষের আদর্শকে পুরোপুরি স্থাপন করতে পারেন নিজের জীবনে এমনও তো হতে পারে আরও কিছু কিছু আদর্শ আছে যাদের মধ্যে হতে দেখা যাবে যে সম্প্রদায়ের যে ভা ভেদাভেদ তারা ত্যাগ করতে পারেনি তারা শ্রেষ্ঠ তার ভাব ত্যাগ করতে পারেনি মন থেকে তারা এই যে দ্বৈতের ভেদ আমার ধর্ম উঁচু তোমার ধর্ম নিচু এটা কি ত্যাগ করতে পারেনি ফলে বিবেকানন্দ অনুসারীদের বিবেকানন্দের থেকে কী নেওয়া উচিত অনুসারী কথাটা আমি বলতেই চাই না কারণ জীবন জীবনের মতো অনুসরণ করে বিবেকানন্দ অনুসারী হয় না বিবেকানন্দ একটি স্বতন্ত্র জীবন বোধ তুমি কপি পেস্ট করতে পারো কিছু লাভের লাভ কিছু হবার না তো তুমি যেটা বুঝেছো তুমি যদি বোঝো তোমার মধ্যে যদি স্বতঃস্ফূর্তভাবে প্রেম করুণা মৈত্রী আসে তুমি সেইটাকে অনুসরণ করো বিবেকানন্দের থেকে কী নিয়ে নাও তার সাহস তার অকপট মনোভাব তার পরিচ্ছন্নতা তার ঔদার্য এগুলিকে গ্রহণ করে নাও তার থেকে তুমি ওটাই কেন নিতে যাচ্ছ যে তোমাকে আমি আমিষ খেতে হবে আবার যাদের মধ্যে এই নিরামিষ খাবার নিয়ে শ্রেষ্ঠতার বোধ আছে তারা এমন জীবনকে দেখুক যেখানে তার ভুলগুলি সহ স্বীকারোক্তি আছে তারা কি এমন মনে করবে নিজেকে যে আমি সব থেকে শ্রেষ্ঠ কারণ আমি শাক পাতা খাই সেটাও তো উচিত নয় তো দুদিক থেকেই ব্যক্তিকে এগিয়ে আসতে হবে নিন্দার ভাব জীবনের একটা নেগেটিভ দিক কারোর সেটাকে ত্যাগ করার দরকার কারোর জীবের লোভ তার জন্য আমিষ আহার করা লোভের জন্যই লোকে খায় এখন তো বিভিন্ন রকম দিক এসে গেছে যে আমরা আমাদের প্রোটিন কন্টেন্ট আমিষ মানে প্রোটিন এর বেশি তো কিছু নয় আগে আমরা আমিষ নিরামিষ মানে এইভাই বুঝতাম কিন্তু এখানে আমিষ নিরামিষের প্রশ্ন নয় আপনাকে সয়াবিন খেতে কেউ নিষেধ করেনি আমিষ খাবেন না আপনাকে এই কথাটা কেউ বলছে না যে আপনি বাদাম খাবেন না ফুল অফ প্রোটিন আমিষ তো আজকে আমরা আমিষ নিরামিষের ডেফিনেশান জানি ব্যাপার হলো করুণা তুমি কি তোমার মধ্যে থাকা প্রেম তোমার মধ্যে থাকা যে চেতনা যে বাঁচার ইচ্ছা যে জীবনের সৌন্দর্য জীবনকে এগিয়ে নিয়ে যাবার তৃষ্ণা একে সম্মান করো ঠিক ওকেও সম্মান করো এই যে বৃত্তি এইটাকে নিয়েই কিন্তু নিরামিষ আমিষ নিয়ে এত কথা হচ্ছে তো এই যে সমত্ব এই যে প্রত্যেককে স্বাধীনতা দেওয়া এই যে প্রত্যেকের অস্তিত্বকে ক্ সম্মান করা একেই তো ভারতবর্ষ প্রণাম করেছে যখন একজন একজন ব্যক্তিকে নমস্কার করে তখন ওই চেতনাকেই তো নমস্কার করে ভারত তো বলেনি কখনো ভারতবর্ষ তো নিচু থেকে নিচু ব্যক্তি কেউ প্রণাম করেছে যেই মারা যাক তার বুকে আজও গীতা দেওয়া হয় দেখা হয় না ব্যক্তি কেমন ভাবটা বুঝতে হবে এই পুরি গিয়ে গীতা কোনো লাভ হবে না এইসব আলাদা কথা যে মরে যাবার পরে গীতা দিয়ে কি হবে কিন্তু মূল বিষয় এটাই যে আমাদেরকে বুঝতে হবে জীবনে কোন জিনিসটিকে গ্রহণ করা অসারকে ফেলে দিয়ে সারকে কিভাবে নেওয়া যায় এবং এটা মাথায় রাখতে হবে যে কোনো আদর্শ যে কোনো পুস্তক যে কোনো ব্যক্তি সব সময় স্থান কাল তার যে আঞ্চলিক অভ্যাস তার যে পারিবারিক অভ্যাস তার যে অস্তিত্ব দ্বারা নির্মিত দেহ মনের গঠন ওই হিসাবে চলে এবং তা সব সময় অপূর্ণ হয় কক্ষনও পূর্ণ হয়ে যায় না আমরা যদি পূর্ণতার আদর্শ কোনো সাকার বিগ্রহে কল্পনা করে নিই তাহলে সব সময়ই এই ক্লাশ চলবে এই জন্য পৃথিবীতে এত দ্বন্দ্ব চলেছে ধর্মের নামে চলেছে রাজনীতির নামে চলেছে সব কিছুতে চলেছে এবং সর্বশেষেই একটা কথা বলি ভাই এই যে সময়গুলো ওয়েস্ট করা হচ্ছে এই যে আমি এখানে পাঁচ দশ মিনিট ওয়েস্ট করলাম আমরা পাঁচশো বছর বাঁচতে চলিনি আমরা কেউ পাঁচশো বছর বাঁচবো না যে আমরা শুধুমাত্র ডালই বাঁচছি ডালই বাঁচছি বাঁচতে বাঁচতেই সত্তর বছর হয়ে গেছে আর আমরা বস্তা বস্তা ডাল জমিয়ে রেখেছি খাবে কবে সেরকম কে ঠিক কে ভুল জীবনের ক্রিমগুলো নিয়ে নাও সমুদ্রে গিয়েছো সমুদ্রে রত্ন করাতে গেছো সমুদ্রে কে প্লাস্টিক ফেলেছে তুমি কি এই খুঁজতে গেছো এই খুঁজতে গেলে সারা জীবন কম পড়বে তো বুদ্ধিমান যারা আছে সমাজে আমি মনে করি সব সময় চিরকালে তারা ছিল এই নয় যে পুরো সমাজ এক পক্ষ আর ওই পক্ষ নিচ্ছে কিছু মানুষ আছে যারা এই দূরের মধ্যে থেকে সার নিচ্ছে আর কিছু পক্ষ আছে যারা এই দুইয়ের মাঝখানে বসে মজা নিচ্ছে তো সব সময়ই আছে তো তারা তাদের মধ্যে বুঝে নেবে তো এই ক্ষেত্রে পরিষ্কার রাখতে হবে যে বিবেকানন্দের ভুল বা কোনো ব্যক্তির ভুল জীবন তার সে তার ঠিক ভুল নিয়ে চলে গিয়েছে তোমার সামনে উদাহরণ আছে তার ঠিক ভুল থেকে তুমি তার ভুল থেকে কতটা শিখতে পারো তার ঠিক থেকে কতখানি শিখতে পারো তার স্বীকারোক্তি থেকে কতখানি শিখতে পারো এবং তার উদার্য তার প্রেম যা যা তা আছে তার জীবনে তার থেকে কতখানি শিখতে পারো আমরা কপি পেস্ট চক করে কার্বন কপি হওয়ার করে কি করছি আমরা বলছি না বিবেকানন্দের আদর্শ হতে হবে বিবেকানন্দের মতো হতে হবে কেউ কারোর মতো হতে পারে না কেউ কারোর মতো হতে পারে না নির্গুণ জীবন বিবেকানন্দের মধ্যে প্রকাশিত হয়েছে সেই নির্গুণ জীবন তোমার মধ্যেও প্রকাশিত হয়েছে তোমার বোধে বিবেকানন্দ কাজে লাগবে মহাপ্রভু কাজে লাগবেন কবির নানক কাজে লাগবেন রাখাও সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলো আর না হলে যদি শব্দকে বাঁচতে থাকো তাহলে এটাও তো ঠিক কথা এই বিবিধতার প্রকাশে কত জীবন ব্যর্থ যাবে কত সময় নষ্ট হবে কত মারামারি হচ্ছে হবে এও চিরকাল ছিল চিরকাল সবাই বলে গেছে যাতে মারামারি না হয় দ্বন্দ্ব না হয় সব শান্ত বলে গেছে এবং চিরকাল এটা ঘটেছে তুমি যদি তার দলেই নাম লেখাতে চাও তাহলে স্বাগতম এও জীবনের একদিক তাতেও আপত্তি নেই এবার বুদ্ধিমান বুঝিয়ালো